اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই নজরানা গ্রামের সমস্ত গ্রামবাসীগণ, শ্রদ্ধেয় আজকের এই সভার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা বোনেরা এবং শ্রদ্ধেয় যারা বাহির থেকে এবং ইন্টারনেট মোবাইলের মাধ্যমে যারা আমাদের প্রোগ্রাম উপভোগ করছেন, সেই সব বন্ধুগণ, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম, সেজন্য আজকের প্রোগ্রামে আমার মতো অনেকগুলো ব্যক্তি আপনাদের সামনে যে বিষয়গুলো আমাকে দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা করতে পারবে কিনা, যথেষ্ট সন্দেহের বিষয়। যেহেতু আমাকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, আর আমি আলোচনার শুরুতেই আমি একটি বিষয় আমি বলে দিতে চাচ্ছি, বিশেষ করে এখানকার উপস্থিত শ্রোতাদেরকে। প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অসুর সম্পর্কে। যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা করতে হলে আগে তার বিষয়ে, তার ব্যাপারে অসুর কি আছে সেটা আমাদের জানা দরকার। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি কোনো অঙ্ক বা কোনো কিছু শেখানো হয়, তাহলে সেটার মূল নীতি যদি না জানানো হয়, তাহলে তাকে যতই শেখানো হোক, যতটুকু মুখস্থ করানো হবে ততটুকুই শিখবে, বাকি তার মগজে অন্য কিছু ঢুকবে না, সে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। সেজন্য আমি আমার মূল আলোচনা শুরু করার আগে কিছু মৌলিক বিষয় আমি স্পষ্ট করতে চাই, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেসব ভাই বন্ধুরা এদিকে সেদিকে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা সামনে এসে বসুন। কারণ সামনে এসে যদি আপনারা না বসেন, তাহলে আলোচনা ভালো হবে না, সামনে লোক থাকবে না, আলোচনাও ভালো হবে না। আর আপনারা পরে এটা বলার সুযোগ পাবেন না, বা এটা আপনাদের বলা অন্যায় হবে যে আমরা জানি না, বা আমাদের প্রশ্নের উত্তর হয়নি, বা আমাদের যথেষ্ট মানে আমাদের যেগুলো দরকার সেগুলো হয়নি। সেজন্য আমার আলোচনা করার পরে আপনাদের জন্য থাকবে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। যদি এই আলোচনাগুলোর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, অথবা আমার বুঝাতে হয়তো অসুবিধা হয়ে থাকে, যেটা হয়তো আপনাদেরকে যথেষ্টভাবে বুঝাতে পারেনি, এই জন্য আপনারা সরাসরি মাইক্রোফোনে আপনারা প্রশ্ন করে বিষয়টি স্পষ্ট করে নেবেন। এমন হতে পারে যে আমার হয়তো বলা ভুল হয়েছে, এমন হতে পারে আপনাদের বোঝা ভুল হয়েছে, এমন হতে পারে। সেজন্য এই সুযোগ আপনাদের থাকছে, এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এদিকে সেদিকে না থেকে আপনারা প্রত্যেকেই সামনে বসে যান, যাতে আলোচনাও সঠিকভাবে হয় এবং আপনাদেরও যাতে কোনো সমস্যা না হয়। আসুন এবার আমার মূল আলোচনা ফিরে আসি। আসলে আজকে যে আমাকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, এক নম্বরে মৃত ব্যক্তিকে দাফনের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা, দুই নম্বর মাইকে মৃত্যু ব্যক্তির সংবাদ ঘোষণা করা যাবে কিনা, তিন নম্বর খেজুর
খেজুরের কাঁচা পাতার পাটি এবং খেজুরের ডাল কবরে দেওয়া যাবে কিনা। চার নম্বর, কবরের মাটি পূর্ণ হওয়ার পর সেই মাটি তুলে ফেলে পুনরায় মাটি দেওয়া যাবে কিনা। পাঁচ নম্বর, খাটুলির চাদরের উপর আরবি লেখা সেই চাদর ব্যবহার করা যায় আছে কিনা। ছয় নম্বর, মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়তে হবে, মিনা ফারাকনাকুম বলা বৈধ হবে কিনা। এই ছটা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। দেখা যাক যে ছটা বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হবে এমন বিষয় নয়, কারণ আমি একটা যতই পারবো মানে স্পষ্ট এবং বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে, যাতে মানুষের মধ্যে সন্দেহ বা প্রশ্ন না থেকে যায়। সেজন্য আমি চেষ্টা করব, যদি আপনাদের সময় থাকে আপনারা ধৈর্য ধরতে পারেন, ইনশাআল্লাহ ছটা বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই বিষয়গুলো কিন্তু খুবই সাধারণ বিষয়, কিন্তু আমাদের সমাজের কাছে এগুলো খুব বড় বড় আকার হয়ে ধারণ করেছে। কেন বড় আকার হয়ে ধারণ করেছে? যে আসলে আমরা ইসলামের যে মৌলিক বিষয়গুলো, আসলে এইসব বিষয়গুলোকে বোঝার জন্য, আমল করার জন্য কিছু মূলনীতি আছে, কিছু অসুল আছে, কিছু অসুল জানতে হবে আমাদেরকে। সেই সব অসুলগুলো আমাদের জানা না থাকার কারণে আসলে এগুলো নিয়ে আমরা মানে ঝগড়া ঝামেলা মারপিট আর কিছু করছি। সেজন্য আমি প্রাথমিক স্তরে কিছু তথ্য, কিছু মূলনীতি আমি বলে দিতে চাই, যাতে আপনাদের পরবর্তী আলোচনাগুলো বোঝার জন্য সুবিধা হয়। প্রথম বিষয় যেটা হচ্ছে, আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ তলাব করেছি, যেটা উল্লেখ আছে সূরা হিজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 এ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের মডেল, আমাদের ফরমা। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে বলেছেন। এখানে সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে, সাধারণভাবে লোকেরা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা সুন্নাত, এতদূরে কিন্তু থেমে যায়। কিন্তু জেনে রাখবেন এখানে মৌলিক যে বিষয়টা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, যেটা করতে বলেছেন বা তার সামনে করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি, সম্মতি দিয়েছেন, নিষেধ না করাটাই সম্মতি, এটা যেমন সুন্নাত, একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেননি, করতে বলেননি এবং তার সামনে করাও হয়নি, সেটা না করাটাই সুন্নাত। ভালো বোঝার চেষ্টা করুন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন সেটা যেমন সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেননি সে কাজটা না করাটাই সুন্নাত। সুতরাং যেখানে কোনো কাজের করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমরা করবো, এটা সুন্নাত পালন করা হচ্ছে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেননি তার প্রমাণ নেই সেটা আমরা করবো না, এটাই সুন্নাত পালন করা হচ্ছে। এখন আমরা কতগুলো বিষয়ে মানে গলিয়ে ফেলি, যেমন ধরুন কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা বলি যে এটা ঠিক নয়, এর পক্ষে দলিল নাই, তখন সে আপনাকে বলে যে আপনি যে মোটর সাইকেলে চড়ছেন, আপনি যে উড়োজাহাজে চলছেন, এর কি দলিল আছে? আপনি যে লাইট ব্যবহার করছেন, মাইক্রোফোন ব্যবহার করছেন, এর কি দলিল আছে? সুতরাং এই ধরনের কথা বলে মানুষ আসলে ইবাদতটাকে, দিনটাকে গুলিয়ে ফেলে। সেজন্য এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার হওয়া উচিত। প্রথমত জানা দরকার, একটা হচ্ছে ইবাদত, ইবাদতের ক্ষেত্রে একটা আলাদা, আর একটা হচ্ছে মামলা অর্থাৎ বৈষয়িক বিষয়, এই ক্ষেত্রে আলাদা। বৈষয়িক বিষয়ে অর্থাৎ দুনিয়াবী ব্যাপারে এর অসুল কি, এবং ইবাদতের ক্ষেত্রে এর অসুল কি, এর অসুল হচ্ছে সম্পূর্ণ বিপরীতমুখী। কিন্তু অধিকাংশ মানুষ এর অসুল সম্পর্কে না জানার কারণে আসলে গুলিয়ে ফেলে, দুটোকেই এক করে ফেলে, সেজন্য আমাদের গণ্ডগোলটা হয়ে যায়। প্রথমে এটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাহা সূরা নম্বর 18 আয়াত নম্বর 103 এবং 4 এর মধ্যে বলছেন যে বলো আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দেব যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত, ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা নিষ্ফল হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষরা এমন কিছু কাজ করবে যে কাজটা তাদের কাছে খুব ভালো মনে হবে, তারা ভালো মনে করে করবে, কিন্তু সেই কাজ আসলে ভালো নয়, তাদের আমল দুনিয়াতে শেষ, বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তার মানে আমাদের কাছে এমন কিছু আমল খুব ভালো মনে হতে পারে, কিন্তু আসলে সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা সঠিক কিনা, এটা ভালো কিনা, সে বিষয়টা নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। আর এর জন্য আমাদের কিছু মাপকাঠি জানতে হবে। ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এবং দুনিয়ার ক্ষেত্রে বৈষয়িক বিষয়ে যে অসুর, সাধারণভাবে ইবাদতের জন্য সবকিছু হারাম, যেটা কি ভালো হবে ইবাদতের ব্যাপারে, মানে ইবাদত করাটাই হচ্ছে হারাম, ইবাদত করা যাবে না। শুধুমাত্র যেগুলো দলিল দ্বারা প্রমাণিত হবে সেগুলো ছাড়া। আবার আমি বলছি, ইবাদত করা হারাম, ইবাদত করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা দলিল দ্বারা প্রমাণিত না হবে। তার মানে যদি আপনি কোনো ইবাদত করতে চান, তাহলে তার পক্ষে আপনাকে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ থেকে দলিল প্রমাণ থাকতে হবে, তবে সেই ইবাদত করতে পারবেন। যদি আপনি যে ইবাদতটা করছেন সেই ইবাদতের পক্ষে যদি কোরআন এবং সহি সুন্নাহ থেকে দলিল না থাকে, তাহলে সেটা করা যাবে না। এখানে আরেকটা বিষয়, কোরআন এবং সহি সুন্নাহর পক্ষে, এই পক্ষে একটা ইবাদতের পক্ষে দলিল আছে, কিন্তু সেটা হচ্ছে কাটা ছাটা দলিল। কেমন কাটা ছাটা দলিল? কাটা ছাটা দলিল এরকম যে আপনি একটা জায়গা বলছেন যে এই জায়গাটা আমার, সেই জায়গাতে দেখা যাচ্ছে একটা পুকুর আছে, একটা আমের গাছ আছে, একটা কুঁড়ে ঘর আছে, কয়েকটা জিনিস আছে। এবার আপনাকে সেই যে জায়গাটা বলছেন আমার, এই জন্য আপনাকে দলিল দেখাতে হবে। আপনার কাছে কিন্তু সেই জায়গার দলিল নাই। এবার আপনি কি করলেন, এবার আপনি কি করলেন, অমুক একটা মাঠের একটা জায়গা দলিল দিলেন যেখানে একটা কুকুর উল্লেখ আছে, কুকুর, এখানে কুকুর আছে। আর এক জায়গার একটা আপনি দলিল নিয়ে আসলেন যে জায়গাতে একটা গাছ আছে। আর এক জায়গার একটা দলিল নিয়ে আসলেন যে ওই জায়গাতে একটা কুঁড়ে ঘর আছে। এই তিন জায়গার, যা তিন চার জায়গার দলিল নিয়ে এসে আপনি কি অন্য একটা জায়গা যেখানে গাছ কুকুর আপনার সবকিছু আছে, এই জায়গা কি দখল করা সম্ভব? কখনোই না। সুতরাং ইসলামের যে ইবাদত, সেই ইবাদতটা আপনি বিভিন্ন জায়গা থেকে দলিল কেটে কুটে নিয়ে এসে এক জায়গাতে সেট করবেন, এটা চলবে না। আপনাকে সরাসরি স্পষ্ট দলিল থাকতে হবে, নচেৎ সেটা প্রমাণিত হবে না। তাহলে আমরা যেটা আপনাদেরকে বুঝালাম সংক্ষেপে, যে ইবাদতের ক্ষেত্রে দলিলের প্রয়োজন। যদি দলিল না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহি মুসলিমের হাদিস, মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমাদের নির্দেশনা নেই সেটা বাতিল, সেটা বাতিল বলে গণ্য হবে। এর পক্ষে দলিল, এই রসুলের পক্ষে দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস, যেটা বলছে যে যদি এমন ব্যক্তি কোনো আমল করলো যে আমলের প্রমাণে কোনো দলিল নেই, কোনো প্রমাণ নাই, আমাদের নিশ্চয় নেই, সেটা হচ্ছে বাতিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন সহি বুখারী হাদিস নাম্বার 2697, মাইসা বর্ণনা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করলো যার নির্দেশ আমরা দিনই, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল বলে গণ্য হবে। সহি বুখারী হাদিস নাম্বার 2697। তাহলে এই হাদিসের ভিত্তিতে, এই হাদিস দুটোর ভিত্তিতে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে ইবাদতের জন্য দলিল চাই লাগবে। যদি আপনি কোনো কিছুকে বলেন এটা ইসলাম, এটা ইসলামে আছে, তাহলে এর জন্য আপনাকে দলিল প্রমাণ করতে হবে, নচে সেটা প্রমাণিত হবে না। আর বৈষয়িক বিষয়ের অসুল কি রয়েছে? বৈষয়িক বিষয়ের অসুল হচ্ছে সম্পূর্ণ উল্টো। বৈষয়িক বিষয়ের অসুল যেটা হচ্ছে যে এই দুনিয়াবী ক্ষেত্রটা সম্পূর্ণ আপনার জন্য কি হালাল, সবকিছু আপনি করতে পারেন।
দুনিয়ার বিষয়ে আপনি সবকিছু করতে পারেন, সমস্তটাই হচ্ছে হালাল, সমস্তটা হচ্ছে হালাল। যেটা হারাম থাকবে হারামের জন্য দলিল লাগবে, হারামের জন্য দলিল লাগবে। তার মানে দুনিয়ার বিষয়ে সব কিছু আপনি করতে পারেন, যেটা নিষেধ থাকবে সেটাই শুধু নিষেধ, বাকি সবই হালাল। এর প্রমাণে দলিল কি রয়েছে আপনারা বিখ্যাত দলিল জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যাচ্ছিলেন, আর কিছু সাহাবায়ে কিরাম তারা খেজুরের গাছে পরাগমূলক করাচ্ছিলেন, মানে খেজুর ফলনের জন্য। আপনারা যারা জানেন, যারা আমাদের চাষি আছেন, তারা জানবেন ভালো করে। বিশেষ করে আপনার ওই পটলের ফুলেও পরাগমূলক করা হয়। আমি গেছি নদিয়া জেলাতে, সেখানে আমার এক বন্ধু মানে ওই চাষের কাজ করে, সেখানে পরাগমূলক করা হয়, দিয়ে ফলটা বৃদ্ধি হয়, বেশি হয়, ভালো হয়। তো সেই কাজ করছিলেন কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই সাহাবীরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন যে তোমরা যদি এটা না করতে তাহলে মানে ভালো হতো। এটা তোমরা কি করছো? আল্লাহ রাসূল ভাবলেন যে এটা না করলেও তো হয়, আল্লাহ তাআলা যেটা দাওয়াত সেটা দিবেনই, কিন্তু এটা না করতে নাই ভালো হয়। তো সাহাবায়ে কিরামরা কি করলেন? এই কাজটা ছেড়ে দিলেন, করলেন না। তারপরে বছর কি করলেন? এটা করলেন না। দেখা গেল ফসল ভালো হলো না, খেজুর ভালো হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের খবর কি? সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যে এটা না করলে ভালো হয়, সেই জন্য আমরা করিনি, তো ফলন এবার ভালো হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, দুনিয়া বিবেক বিষয়ে তোমরাই আমার চাইতে বেশি জ্ঞানী। কি বললেন? দুনিয়া বিষয়ে তোমরাই আমার চাইতে বেশি জ্ঞানী, সুতরাং যেটা তোমরা ভালো মনে করো সেটা করো। তার মানে বোঝা গেল কি? এটা হচ্ছে একটা অসুল যে আপনি দুনিয়াবি ক্ষেত্রে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র যেটা নিষেধ থাকবে সেটাই নিষেধ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেও একথা বলেছেন যে দুনিয়াবি, দুনিয়া যে সাজসজ্জা, দুনিয়ার যে সাজসজ্জা, এই সবগুলো তোমাদের জন্য কি করতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো তোমাদের জন্য হালাল। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 32 এর মধ্যে বলা হয়েছে যে এগুলো তোমাদের জন্য সাজসজ্জা, কোনো ব্যাপার নেই, করতে পারো, কে এটা হারাম করবে? তার মানে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা হারামের জন্য নিষেধের জন্য দলিল থাকবে সেটাই নিষেধ, বাকি সবকিছু করতে পারেন। এটা হচ্ছে অসুল। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, এই বিষয়টা মনে যখন আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ সামনে বিষয়গুলো আমাদের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে। এখন প্রথম প্রশ্ন যেটা এসেছে, যেটা বিশেষ করে আপনাদের মানে এলাকাতে গ্রামে মানে সবাই মিলে আলোচনা করে এই কয়েকটা প্রশ্ন লিখে দিয়েছেন, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা, সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা, এটা এ হচ্ছে আপনাদের প্রশ্ন। প্রথমত বলে রাখি বিষয়টা যেহেতু ইবাদতের ব্যাপার, বিষয়টা ইবাদতের ব্যাপার, ইবাদতের জন্য দলিল চাই। আর আমি আগে বলেছি কাটা ছিঁড়া দলিল চলবে না, ওই জায়গাতে হাত তোলা প্রমাণ হলো, ওই জায়গায় এই প্রমাণ হলো, এরকম ভাবে ফিট করা যাবে না। সুতরাং সরাসরি দলিল লাগবে, সরাসরি যদি দলিল না হয় তাহলে সেটা প্রমাণিত হবে না। আর এই সম্পর্কে, এই সম্পর্কে আমাদের আলেম ওলামা, সাধারণ আলেম ওলামারা যেটা পেশ করে এর পক্ষে দলিল, যে মৃত্যু ব্যক্তিকে দাফনের পরে হাত তুলে দোয়া করতে হবে, তার পক্ষে তারা যেটা দলিল নেয় সহি আবু দাউদ, কিতাবুল জানাইদ অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ নম্বর 73 হাদিস নম্বর 3221 এই হাদিসে দলিল নেয়। সেখানে কি বলা হয়েছে হাদিসটা শুনুন, উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেন, তোমাদের ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো। কি বলতেন? তোমার ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এটা হচ্ছে আমাদের সমাজের দলিল। এখন এই দলিল দ্বারা হাত তুলে দোয়া করা, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে প্রমাণ হচ্ছে কিনা, এই বিষয়ে আমাদেরকে জানার প্রয়োজন রয়েছে। প্রথম কথা যেটা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌথভাবে হাত তুলে দোয়া করেছেন কয়েকটি জায়গাতে, যার প্রমাণ সুস্পষ্ট রয়েছে হাদিসের পাতাতে। আর
বেশ কিছু জায়গাতে একা একই হাত তুলে দোয়া করেছেন, যারও প্রমাণ রয়েছে হাদিসের পাতাতে, তার বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু আলোচনা করার এত লম্বা সময় আমার হাতে নেই। খুবই সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম সবাই মিলে হাত তুলে দোয়া করার প্রমাণ যেমন আপনার কোনোতে নাজেলা সহিহ বুখারী কিতাবুল মাগারিতে উল্লেখ রয়েছে যে 70 জন সাহাবীকে যখন মানে হত্যা করা হয়, তাদের জন্য কাফিররা ধোঁকা দিয়ে হত্যা করেছিল, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস যাবত ফরজ নামাজের শেষ অংশে মানে শেষ রাকাতে রুকু থেকে উঠে হাত তুলে সবাই মিলে দোয়া করেছিল 1 মাস ধরে, যৌথভাবে প্রমাণিত। ইস্তিসকা নামাজ অর্থাৎ পানি চাওয়ার জন্য অথবা পানি বন্ধ করার জন্য যা সহিহ বুখারীতে বর্ণনা রয়েছে, এই দুই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যৌথভাবে হাত তুলে দোয়া করার প্রমাণিত আছে। এবং এছাড়াও কিছু সাহাবি থেকে প্রমাণিত আছে, যেমন দোয়ায় কোনো সাহাবি থেকে প্রমাণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেই। ওলামারা বলছেন, যেমন শেখ সলিহ আল হুসাইন বলেছেন যে দোয়ায় কোনো যৌথভাবে হাত তুলে করা যেতে পারে, যারা বিশেষ করে সেই সাহাবীর আমলকে নিয়েছেন, অনেকে বলেছেন না সেটা ও করা উচিত হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই। সেটা যাই হোক, এমন কিছু জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা হাত তুলে দোয়া প্রমাণিত রয়েছে, যেটা বিভিন্ন হাদিস গ্রন্থে কিতাবে রয়েছে, বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু জায়গাতে প্রমাণিত যৌথভাবে এবং কিছু জায়গাতে একা একই প্রমাণিত রয়েছে। যেমন একজন সাহাবী এসে বলে যে অমুক ব্যক্তিকে শহীদ করা হয়েছে, তা আপনার কাছে দোয়া চেয়েছে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলে সহিহ বুখারী কিতাবুল মাগারিতে আছে, ওযু করার পরে হাত তুলে দোয়া করলেন, তো সেই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়াটা করলেন, তো একা একা আল্লাহ দোয়া করলেন, সেই সাহাবী বলে ইয়া রাসূল আপনাকে দোয়া চেয়েছে, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, কিন্তু সেই সাহাবী কিন্তু হাত তুলে দোয়া করলেন, সেই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়াটা করলেন, মানে আমাকে শরীক করলেন। তাহলে বেশ কিছু জায়গাতে একা একই দোয়া করার প্রমাণ আছে। এখন দাফন শেষে আমাদের সমাজে যেটা চলছে এটা প্রমাণিত কি না, আমি আগে বলেছি সহিহ আবু দাউদ কিতাবুল জানায়েজ অধ্যায় নম্বর 15 হাদিস নাম্বার 3221 এখান থেকে তারা প্রমাণ করছে তোমরা তোমাদের ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ এখনই তাকে কি করবে মুমকিন তাকে ফেরেশতা তাকে প্রশ্ন করবে যাতে সে দৃঢ় থাকতে পারে। দেখুন এই হাদিস সুস্পষ্ট করে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন দোয়া করতে বলেছেন ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, যখন করতে বলেছেন তার মানে সবাই মিলে ব্যক্তিগতভাবে দোয়া করবে, যৌথভাবে নয়। সবাই মিলে ভাই চা দিচ্ছেন নাকি সবাইকে? চা কাউকে দেবেন না, ব্যক্তিগতভাবে সবাই মিলে করবে, যৌথভাবে নয়। যদি যৌথভাবে করা প্রমাণিত হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন শেষে নিজেই হাত তুলতেন এবং সাহাবী আমিন আমিন করতে শুরু করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছিলেন, তুলে নিয়ে আল্লাহ রাসূল কি বললেন, তোমার ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করে দাও, মানে তখন ব্যক্তিগতভাবে নিজে নিজে সেই মাইয়াতের জন্য দোয়া করে দিলেন। যদি প্রমাণিত হতো হাত তুলে তাহলে আল্লাহ রাসূল হাত তুলতেন এবং সাহাবাই কেরামরাও হাত তুলে নিতেন, কিন্তু এটা তুললেন না। এখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুললেন না দোয়া করতে বললেন, এখানে তো হাত তুলে না হাত ছেড়ে তো বলেননি, হাত তুলে না হাত ছেড়ে এটা বলেননি, যেহেতু হাত তুলে এবং হাত ছেড়ে কোনোটাই বলেননি, আর যেহেতু হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিয়ে লজ্জা বোধ করেন, তার মানে কি আবার অন্যান্য হাদিসগুলোকে ফিট করা হচ্ছে, ঠিক আছে ফিট করুন, সব জায়গাতে যদি ফিট করতে পারেন তাহলে আমিও রাজি আছি, সব জায়গাতে যদি ফিট করতে পারেন তাহলে আমিও রাজি আছি, ঠিক আছে আমিও দোয়া করো, সমস্যা কিছু নেই, হাদিসগুলো যদি ফিট হয়ে যায় তো। তাহলে কি দেখা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেননি, করতেও বলেননি, করেছেন কি না করেছেন তারও প্রমাণ নেই, অনেকের যুক্তি হতে পারে, সুতরাং কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে সমস্যা কি? প্রশ্ন ভাই, আমি আগে বলেছি
ইবাদতের জন্য প্রমাণ চাই, প্রমাণ যদি হয় তাহলে ঠিক আছে, যদি প্রমাণ না হয় তাহলে বুঝতে হবে যে করেননি, নবী সাল্লাল্লাহু করেননি, সাহাবায়ে কেরামও করেননি। এটা স্পষ্ট কথা যেটা আমি আপনাদের সামনে ওসুল ব্যাখ্যায় বলেছি। এখন দোয়া করতে বলার মানেই যদি হাত তোলা হয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে রয়েছেন হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা খালি হাত ফেরত দিয়ে লজ্জা বোধ করেন, এই হাদিস যদি ফিট হয় তাহলে ঠিক আছে চলুন আপনাকে একটু অন্য জায়গাতে ঘুরে নিয়ে আসি। খাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বিসমিল্লাহ বলে খাবে, সহিহ বুখারী হাদিস। খাওয়া পান করাতে কি বলে খেতে হবে, আমাদেরকে পান করতে হবে বিসমিল্লাহ বলে, দোয়া পড়ে। এমনকি যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন দোয়া পড়ে, বাড়ি থেকে বের হবেন দোয়া পড়বে পড়ে। তো বাড়ি থেকে বের হওয়া, ঢুকা, পেশাব পায়খানা যাওয়া, স্ত্রী সহবাস করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এই দোয়াগুলো পড়তে বলেছেন কি বলেননি? বলেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত তোলার কথাও বলেননি, না তোলার কথাও বলেননি। যদি আপনি সেই হাদিসগুলোকে যদি এখানে ফিট করেন, যেমন মাটি দেওয়ার পরে ফিট করছেন, এইরকম ভাবে যদি ফিট করেন, সব জায়গায় ফিট করেন আমার আপত্তি নেই, তাহলে যেমন পান করবেন, জল পান করবেন আগে হাত তুলে দোয়া করতে হবে, আপনি বাড়ি থেকে বের হবেন বাইরে ঢুকবেন আগে হাত তুলে দোয়া করতে হবে, পেশাব পায়খানা যাবেন বের হবেন আগে হাত তুলে দোয়া করতে হবে, আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন তার আগে হাত তুলে দোয়া করতে হবে, মানে যত জায়গাতে দোয়া আছে সব জায়গাতে হাত তোলা প্রমাণ হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে এইরকম ভাবে এক জায়গার দলিল আর এক জায়গাতে ফিট করা, এগুলো আমাদের নিজেদের বুদ্ধি, এগুলো আমাদের নিজেদের বুদ্ধি, আর কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আমাদের নিজেদের বুদ্ধি চলবে না। তাহলে বুদ্ধি চলবে সালাফে সালেহিন, মান হাজে সালাফ বলে একটা জিনিস আছে, এটা একটা মুমিনের মধ্যে পড়ে। কোরআন হাদিস থেকে আপনি শুধু দলিল দিয়ে দিলেন, কিন্তু বুঝটা কি নিজের মন গড়া করলেন এটা বাতিল, কথা বলার চেষ্টা করুন। কোরআন হাদিস থেকে কেউ দলিল দিল, কোরআনের কোন আয়াতে বা হাদিসে এই হাদিস আছে, কিন্তু বুঝটা হচ্ছে নিজের ইচ্ছা মতো বুঝ, জেনে রাখুন সেটাও বাতিল। আপনাকে কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝ নিতে হবে সালাফে সালেহিন থেকে, তারা যে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা আমাদেরকে নিতে হবে, আমাদের নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করলে চলবে না। সুতরাং এই বিষয়টাও আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে আমরা অন্যান্য জায়গার দলিল কিন্তু এখানে ফিট করতে পারছি না, যদি ফিট করি তাহলে সমস্ত জায়গায় ফিট করতে হবে, সুতরাং এখানে ফিট করার কোনো উপায় নেই। সুতরাং সুন্নাত হচ্ছে, সুন্নাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দাঁড়িয়ে বলতেন তোমার ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো, সেখানে আমরা ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বলে দোয়া তাহলে করব, আমরা তো দোয়া জানি না। ইমাম সাহেব হাত তুলে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া কোথাকার দোয়া কোথায় করে, আর আমরা আমি আমি বলে যাচ্ছে সব ইমাম যা বুঝে ইমাম বুঝে বুঝা মানুষ, আর আমরা বলছি আমরা মনে করি আমাদের কর্তব্য পালন করেছি। বিষয়টা যদি এইরকম হয় কি বলে দোয়া করব, এটা যদি সমস্যা মনে হয় তাহলে সমাধান না শুনেন খুব সোজা সমাধান। এর জন্য আপনাকে লম্বা চড়া রব্বানা আদালা ফি দুনিয়া আর এগুলো বলার দরকার নেই, আর অন্যান্য দোয়াগুলো যেগুলো ইমাম সাহেব 10 মিনিট ধরে বলে এগুলো দরকার নেই। সাধারণভাবে আপনি বলতে পারেন আল্লাহুম্মা ইগফিরলাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তাকে ক্ষমা করো এবং তাকে দৃঢ় রাখো, যে প্রশ্নের উত্তর দেবে সে যেন তাকে দৃঢ় রাখো, যথেষ্ট। এবার হয়তো একটু পরে আবার প্রশ্ন করবেন বা আমার বক্তব্য শেষে বা কালকে হয়তো আব্দুল মলিক সাহেব আমাকে বলবে হ্যাঁ ও যে বললো যে আল্লাহ মাগফিরুল্লাহ ওয়া সাব্বিতু বলে দিলে হলো, আল্লাহ মাগফিরুল্লাহ ওয়া সাব্বিতু কোন হাদিস আছে এটা দেখতে চাই। তো ভাই পৃথিবীর কোন হাদিসে কিন্তু এই আল্লাহ মাগফিরুল্লাহ ওয়া সাব্বিতু এটা খুঁজে পাওয়া যাবে না, কথা বুঝেছেন? আল্লাহ মাগফিরুল্লাহ ওয়া সাব্বিতু এটা খুঁজে পাওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে কিন্তু আপনাকে কিন্তু কালকে বিভ্রান্ত হওয়ার করার চেষ্টা করবে, তাহলে এই তো দলিলের প্রমাণ নেই, তাহলে কিভাবে তোমরা দোয়া করবে? দেখেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার ভাইদের এখন তোমার ভাইয়ের এখন প্রশ্ন করা হবে, ফেরেশতারা প্রশ্ন করবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করো যাতে সে দৃঢ় থাকে, মানে ফেরেশতার প্রশ্নে দৃঢ় থাকতে পারে, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যখন নির্দিষ্ট কোনো দোয়া বলেননি, তখন আপনাকে সেই দোয়া বলতে হবে যে দোয়াটা তার ক্ষমা প্রার্থনার জন্য হয় এবং সে দৃঢ় থাকার জন্য হয়, এমন দোয়া আপনাকে বলতে হবে যে সেটা যাতে তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয় এবং সে যাতে দৃঢ় থাকতে পারে তার জন্য হয়।
তো এর জন্য সংক্ষেপ ভাবে আল্লাহ মাগফিরাহ ওয়া সাবিহু বললেই যথেষ্ট। কিংবা যদি আপনি এটা নাও জানেন, এটা আরবি যে বলতে হবে এমন বিষয় নয়, আপনি আপনার বাংলা ভাষাতে মাতৃভাষাতে দোয়া করেন যে আল্লাহ তাকে ক্ষমা করো এবং সে যাতে প্রশ্নের উত্তরে যাতে দৃঢ় থাকতে পারে, আল্লাহ তাকে তৌফিক দান করো। এইরকম ভাবে আপনি যদি বাংলাতেও বলে দেন সমস্যা নেই, তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাননি, কিন্তু মুনীতিটা শিখে দিয়ে গেছেন, মুনীতিটা শিখে দেখেন। আপনাকে কেউ বললো যে ভাই অমুক ব্যক্তিকে দান করো যাতে সে একটা টয়লেট বানাতে পারে অথবা একটা রান্নাঘর বানাতে পারে, তো আপনাদেরকে হয়তো বলা হলো 10-20 জন ব্যক্তিকে আপনারা দান করবেন, বেশি লোকের কাছে যাবেন না, আপনারা হয়তো 1-2 টাকা করে দান করলেন যার কিছু হবে না, তো আপনাকে যেহেতু আপনারা সম্পদশালী ব্যক্তি আপনাদেরকে এত পরিমাণ দান করতে হবে যাতে তার এই সমস্যাটা সমাধান হয়ে যায়, অর্থাৎ সে যাতে একটা টয়লেট অথবা কিছু রান্নাঘর বানাতে পারে। আপনাকে সেদিকে যেহেতু বলা হয়েছে কিসে কি বলা হয়েছে যে সে যাতে এই কাজটা করতে পারে, আর আপনারা 2 টাকা একটা দিবেন তা হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার কথা বললেন এবং কি দোয়া বলতে বলেননি, নির্দিষ্ট শব্দ দিয়ে বলেননি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করলেন যে সেই দোয়াটা কিসের পাবে কেমন হবে। সুতরাং আপনি যে কোনো শব্দে মূল যাতে সেটাই হয়, আপনি যে কোনো শব্দে ভাষাতে আপনি দোয়া করতে পারেন। তাহলে যদি আমরা বিষয়টিকে এইভাবে নিই তাহলে আমাদের সমস্যা আসারই কথা নয়, যদি আমরা এইভাবে বুঝি তাহলে আমাদের সমস্যা আসারই কথা নয়। এই জন্য কোন মুহাদ্দিস কোন বিদ্যা এ কথা বলেননি যে মায়েতকে দাফন করার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, কোনো বিদ্যা বলেননি, কোনো মুহাদ্দিস বলেননি। সুতরাং পরবর্তীতে যারা আমরা বলতে শুরু করেছি, সুতরাং এটা হচ্ছে সালাফা সালেহীনদের বিরুদ্ধে, মুহাদ্দিস কিরামদের বিরুদ্ধে, এটা তাদের বিরুদ্ধে আমরা আজকে নিজেরাই মুক্তি সেজে আজকে আমরা মানে ফতোয়া দিচ্ছি। অথচ ওলামায়ে কিরাম বলেছেন এটা হচ্ছে বিদআত। তাহলে বোঝা গেল যে এই রকম ভাবে প্রচলিত পদ্ধতিতে যে আমাদের সময় চলছে, এই পদ্ধতিতে করা যাবে না, ব্যক্তিগত ভাবে আমাদের দোয়া করে দিতে হবে। তবে এখানে আরেকটা বিষয় অনেকের মধ্যে মানে দাগ কাটে আর কি, যে দেখা যাচ্ছে মানুষকে মাটি দেওয়ার পরে লোকেরা একে একে চলে যাচ্ছে, লাস্টে 5-7 জন থাকে। তো ভাই সুন্নাত কিন্তু এটা নয়, সুন্নাত হচ্ছে কি, সুন্নাত হচ্ছে সবাই মিলে ওখানে থাকবে, থাকার পরে মাটি যখন কমপ্লিট হবে, যেটা আমাদের সমাজে দেখি ওই 2-4 জন করে করে মাটি দিচ্ছে আর চলে আসতে পারে, এটা ঠিক না। কি আপনাকে কি করতে হবে, মাটি দেওয়া হবে, কমপ্লিট করে থাকবে, যখন কমপ্লিট হবে ইমাম সাহেব যখন বলবেন, যেমন সুসমা বলেছেন যে তোমার ভাইয়ের জন্য ক্ষমা তখন তিনি বলবেন যে তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা তোমরা করো, তখন সবাই মিলে দোয়া করে চলে আসবে, আগে আসবেন না। তবে আগে আসাটা জায়েজ আছে, সহিহ মুসলিমের হাদিস একই সাথে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে পরস্পর, সেখানে একটা হাদিস দ্বারা বোঝা যায় যদি আপনি আসেন আসতে পারেন, যদি আপনি রাস্তাকে আসতে পারেন জায়েজ আছে, কিন্তু সুন্নাত হচ্ছে কমপ্লিট করে দোয়া করে আসা। কোন দোয়া, এই যে দোয়ার কথা বললাম সেই দোয়া করে আসা, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু কারো যদি প্রয়োজন থাকে তাহলে সে আসতে পারে, কিন্তু এটা অভ্যাস বানিয়ে নেন না, মাটি দেওয়া হলো আর বেরিয়ে গেলাম, এটা অভ্যাস বানিয়ে নেওয়াটা ঠিক হবে না। সুতরাং তারপরেও যদি কারো প্রশ্ন থাকে এর উপরে, তাহলে যেহেতু প্রশ্ন শেষে প্রশ্ন উত্তর পর্ব, সেই প্রশ্ন উত্তর পর্বে আপনাদের আলোচনাটি করবেন।